হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা আমেরিকান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে গার্ল ইন বেসমেন্ট। আর আপনি এই সিনেমাটিতে দুনিয়ার সবচেয়ে জঘন্য পিতাকে দেখতে চলেছেন। আর এখানে উল্লেখ্য, এই সিনেমাটি ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তোর কথা না বলিয়ে মূল ভিডিওতে চলে আসছি। তো এই সিনেমা শুরু হয় একটা গাড়ির দৃশ্য দিয়ে, যেখানে আমরা দেখি গাড়ির ভেতরে একটি মেয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছে, আর তার সাথে মা রয়েছে, এবং একজন বুড়ো ব্যক্তি গাড়িটি ড্রাইভ করে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আর হসপিটালে পৌঁছানোর পর মেয়েটির ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আর এরপরই আমাদের 20 বছর আগের দৃশ্যে নিয়ে আসা হয়। আর তখন আমরা একটা পরিবারকে একসাথে ডিনার করতে দেখি, আর সেখানে ছিল বাবা, মা এবং তাদের দুই মেয়ে সন্তান। আর এখানে উল্লেখ্য, এই পরিবারের বাবা ছিলেন খুবই একরোখা এবং ডমিনেটিভ, মানে জোর করে কাউকে বসে রাখা এরকম টাইপের লোক। তো ডিনারে ওই পরিবারের বড় মেয়ে সারা যখন একটা পার্টিতে যাওয়ার কথা বলে, তখন সারার বাবা তার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং তাকে ধমক দিয়ে ডিনারের টেবিল থেকে ঘরে পাঠিয়ে দেয়। কিন্তু সারা ঘরের জানালা দিয়ে পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে চলে যায়। আর এদিকে সারার বাবা ডন যখন সারার ঘরে এসে দেখে সারা নেই, তখন বুঝে নেয় যে সারা পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে চলে গিয়েছে এবং ভীষণ রাগ হয়ে যায়। আর অনদৃশ্যে আমাদের দেখানো হয় সারা পুরো রাত তার বয়ফ্রেন্ডের সাথে পার্টি করছে। আর এরপর সকাল হলে সারার বয়ফ্রেন্ড ক্রিস সারাকে তার বাড়ির সামনে ছেড়ে দেয়। আর এরপর সারা যখন ভাবে সে জানলা দিয়ে পালিয়ে তার ঘরে ঢুকবে, তখন সে দেখে তার বাবা সামনে দাঁড়িয়ে রয়েছে। আর সে সারার ঘরে ঢুকে আটকে দেয় এবং খারাপ ব্যবহার করতে থাকে। কিন্তু তখনই সারার মা চলে আসে, আর এর ফলে সারা বেজে যায় তখনকার মতো। আর এরপর দেখা যায় সারা তার মা এবং বোনের সাথে কথা বলছে, আর বলছে, আমার বয়স যখন 18 বছর পূর্ণ হবে তখন আমি এই জঘন্য বাড়ি ছেড়ে চলে যাব, কারণ সে এই ডমিনেটিভ বাবার সাথে আর থাকতে চায় না। আর সারার এই কথাগুলো বাইরে থেকে শুনতে পায় সারার বাবা। আর এরপর সারার বাবা তাদের ঘরের বেসমেন্টে, মানে মাটির নিচে রুমে যায়। আর সেখানে একটা গোপন রুম দেখানো হয়। আর এদিকে সারা অলরেডি গ্রাজুয়েট হয়ে গিয়েছে, মানে তার হাই স্কুল লাইফ শেষ হয়ে গিয়েছে এবং 18 বছর পূর্ণ হতেও তার বেশি দেরি নেই। আর ওই সময় সারার মা শপিং এ যায় তার ছোট মেয়েকে নিয়ে, আর তারপর বাড়িতে থাকে অনলি সারা এবং সারার বাবা। আর এরপর সারার বাবা এসে সারাকে বলে যে তাকে একটা কাজে সহযোগিতা করার জন্য। আর এরপর আমরা দেখি সারা আর তার বাবা একটা বক্সকে বেসমেন্টের সেই সিক্রেট রুমে নিয়ে যাচ্ছে। যাই হোক, সারা রুমটি দেখে খুবই অবাক হয়। আর এরপর যখন সারা জিজ্ঞেস করে এই গোপন রুম কিসের জন্য, তখন সারার বাবা বলে এই রুমটি যুদ্ধ থেকে বাঁচাতে তৈরি করা হয়েছে, যাতে শত্রুর আক্রমণ বা বোমা পড়লে এখানে এসে বাঁচা যায়। আর এই কথা বলেই সে সারাকে ওই রুমে আটকে দেয়। আর এরপর সারা অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু ওই রুমটি সাউন্ড প্রুফ হওয়াতে তার শব্দ বাইরে আসে না। আর সারা বুঝতেই পারছিল না তার সাথে তার বাবা এটা কি করছে। আর এরপর যখন সে বক্সটা চেক করে, তখন সে দেখতে পায় এখানে তার ব্যবহারের জামা কাপড় এবং আরো আনুষঙ্গিক জিনিস রয়েছে। এবং সারা এবার পুরো বুঝে যায় যে তার বাবা তাকে স্থায়ীভাবে আটকে ফেলেছে। আর এরপর সারা ওই ঘরের দরজার সিকিউরিটি কোড দিয়ে দরজা খুলতে যায়, কিন্তু 3 বার ভুল পাসওয়ার্ড দেওয়ার ফলে উল্টো ওই রুমের সকল লাইট বন্ধ হয়ে যায়। আর এদিকে সারার মা এবং বোন বাড়ি ফিরে এসে সারাকে ফেরত না পেয়ে পাগল প্রায় হয়ে যায় এবং সারার সকল বন্ধু এবং আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করে, কিন্তু কোথাও সারার খোঁজ পাওয়া যায় না। আর এভাবেই 3-4 দিন চলে যায়। আর এরপর আমরা দেখি সারার বাবা নিচের বেসমেন্টের গোপন রুমে এসেছে। আর তখন সারা তার বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই দরজার বাইরেও আরেকটি দরজা ছিল আর ওটিও লক করা ছিল, যার জন্য সে আবার বাবার কাছে ধরা পড়ে যায়। আর এরপর সারার বাবা তাকে টেনে হিঁচড়ে আবার সেই সিক্রেট রুমে নিয়ে যায়। আর এরপর বলে, এটা তোমার কথা না শোনার জন্য আর বেয়াদবির শাস্তি, আর ততদিন তুমি এখানে আটকা থাকবে যতদিন না তুমি ভদ্রতা শিখবে। আর এরপর সারা বাবা সারার সাথে এমন একটা কাজ করে বসে যেটার জন্য সারা মোটেও প্রস্তুত ছিল না, সে তার মেয়েকে ধর্ষণ করে ফেলে। আর ওদিকে দেখানো হয় সারার মা এবং বোন পুলিশকে কল দিয়েছে এবং পুলিশকে সব খুলে বলতে থাকে, কিন্তু তখনই সারার বাবা এসে ঘটনার মোড় উল্টানো শুরু করে। আর সে এমন ভাবে কথা বলে যে মনে হয় সারা নিজ ইচ্ছেতে কারো হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়েছে। তবে তারপরেও পুলিশ কেসটি নিয়ে নেয় এবং বিষয়টি তদন্ত করার উদ্যোগ নেয়। আর ওদিকে সারাকে কয়েকদিন দেখতে না পেয়ে সারার বয়ফ্রেন্ডও সারার বাড়িতে চলে এসেছে, কিন্তু বাড়িতে ঢোকার আগেই সারার বদমাস বাবার সাথে দেখা হয়। আর সে সারার বয়ফ্রেন্ডকে বলে যে সারা তার ছোটবেলার একটা বন্ধুর সাথে পালিয়ে গিয়েছে এবং বর্তমানে আমেরিকার ফ্লোরিডাতে বসবাস করছে এবং সেখানে তারা অনেক ভালো রয়েছে। তো এমনি করে দেখতে দেখতে 21 দিন হয়ে গিয়েছে, সারা এই রুমে বন্দী রয়েছে, আর আজ তার 18 বছর পূর্ণ হলো। আর তখন আমরা দেখি সারার বাবা সারার জন্য একটা কেক এবং একটি বার্থডে গিফট নিয়ে আসে, আর গিফট হিসেবে ছিল লাল একটি শর্ট ড্রেস। আর সারার বাবা ভয় দেখিয়ে সারাকে ওই ড্রেস পরতে বাধ্য করে এবং আবারও ধর্ষণ করে। আর সারা তার বাবার কথা শুনেছে বলে সারার একটা রিকোয়েস্ট রাখে, আর সারার রিকোয়েস্টে ছিল তার ঘরে একটা ঘড়ি লাগিয়ে দেওয়া। যাই হোক, সারার বন্দিদশার 38তম দিনে সারা যখন ক্যান থেকে খাদ্য বের করে খাচ্ছিল, তখন ক্যানের ধারালো মুখো দেখে তার একটা আইডিয়া আসে, মানে সে এটা ইউজ করে তার বাবাকে মেরে আহত করতে চায় এবং এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। তো এরপর তার বাবা যখন আসে, তখন তার উপর সারা ওই অস্ত্র দিয়ে অ্যাটাক করে, কিন্তু কোনো লাভ হয় না। উল্টো তার বাবা তাকে অনেক মারধর করে এবং আবারও পাশবিক নির্যাতন করে। আর এভাবে 348টি দিন পার হয়ে গিয়েছে। আর তখন আমরা দেখি সারা
প্রেগনেন্ট, মানে তার বাবার বাচ্চা তার পেটে। আর আরো ডেঞ্জারাস ব্যাপারটি হচ্ছে, এই বদ্ধ ঘরে তার বাবা তাকে বাচ্চা প্রসবের জন্য জাস্ট একটা বই দিয়ে গিয়েছে, আর ওই বই পড়েই সারা কারো সাহায্য ছাড়া নিজে নিজে এই ঘরে বাচ্চা প্রসব করে। তো যাই হোক, সারার একটা মেয়ে বাচ্চা হয় আর তার নাম রাখা হয় ম্যারি। আর এদিকে দেখতে দেখতে 4 বছর হয়ে গিয়েছে সারা নিখোঁজ, এবং সারার মা সারার শোকে শোকে অলরেডি অসুস্থ হয়ে গিয়েছে। আবার ওদিকে যখন বেসমেন্টের দৃশ্য আবারও দেখানো হয়, তখন আমরা দেখি সারা আবারও প্রেগনেন্ট হয়েছে। আর ওই সময় সারার বাবার প্রমোশন হয়েছিল বলে সারা ভাবে তার বাবা হয়তো এখন খুশি রয়েছে। সে তার বাবাকে বলে যে তাকে এবং তার বাচ্চাকে এবার বাইরের দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সারার বাবা উল্টো রেগে সেখান থেকে চলে যায়। আর এরপর রাতে যখন সারার বাবা এবং মা বোন একসাথে খেতে বসে, তখন সারার মা বলে আমাদের একটা প্রাইভেট গোয়েন্দা ভাড়া করা উচিত যে সারাকে খুঁজে বের করবে। আর সারার বাবা তখন এমন একটা ভাব দেখায় যে মেয়ে চলে গিয়েছে তাকে সে আর কখনো খোঁজ করবে না, মানে উল্টো রেগে রাতের খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। আসলে খারাপ লোকদেরই বেশি ভালো দেখায়। যাই হোক, এদিকে ক্রিসমাসের দিন এসেছে আর সারার বাবা সারাদের জন্য একটা টিভি নিয়ে এসেছে, আর এতে সারা এবং সারার মেয়ে ম্যারি অনেক খুশি হয় এবং তারা টিভি দেখতে বসে যায়। আর এরপর আমরা দেখি 7 বছর হয়ে গিয়েছে এবং সারার মা এখনো তাকে ভোলেনি এবং দিন দিন উদাস হয়ে যাচ্ছে। তো এরপর আবার যখন বেসমেন্টের দৃশ্য দেখানো হয়, তখন আমরা দেখি সারার ছেলেও বড় হয়ে গিয়েছে, তবে সারার মেয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ, মানে জ্বর টর কোনো কিছু হয়েছে আর কি। আর তখন সারার বাবা সারার মেয়ের জন্য কিছু মেডিসিন এনে দেয়, কিন্তু সারা বারবার তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তার মেয়ে ম্যারিকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে, কিন্তু সারার বাবা কোনো কথাই শুনে না আর সেখান থেকে চলে যায়। আর এরপর রাতে সারার মেয়ে ম্যারি যখন বলে আমাকে একটা গল্প শোনাও, তখন সারা তার নিজের গল্পে বলা শুরু করে। আর সে বলে এক জায়গায় এক রাজকন্যা ছিল যে তার রাজপুত্রের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে কয়েদ করে রাখে, কিন্তু সেই রাজপুত্র হয়তো আজও সেই রাজকন্যার খোঁজ করছে, মানে সে তার বয়ফ্রেন্ডের কথা বলছে আর কি। যাই হোক, এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় সারার বয়ফ্রেন্ড এসেছে সারার খোঁজ নেওয়ার জন্য, আর এবার তার সাথে দেখা হয় সারার বোনের, এবং সারার বয়ফ্রেন্ড জিজ্ঞেস করে সারার কোনো ছোটবেলার বন্ধু ছিল কিনা যার সাথে সারা ভেঙে গিয়েছে। তখন সারার বোন উত্তর করে এরকম কোনো বন্ধু সারার কখনোই ছিল না। আর তখন সারার বয়ফ্রেন্ড বলে হয়তো সারা হারিয়ে যাওয়ার পেছনে তোমার বাবারই হাত রয়েছে। তো এরপর রাতের দৃশ্যে আমরা দেখি সারাকে নিয়ে সারার বাবা এবং মা বোনের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, আর সারার মা রেগে কিচেন রুমে চলে গিয়েছে, আর তার পিছু পিছু সারার বাবাও সেখানে গিয়েছে। আর তখন সারার বোনের নজর পড়ে বাড়ির বেসমেন্টের চাবির উপরে, আর সে চাবি নিয়ে বেসমেন্টে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তখনই সেখানে সারার বাবা চলে আসে আর তাকে অনেক রাগ এবং গালাগালি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এরপরের দৃশ্যে আমরা দেখি সারা আবারও প্রেগনেন্ট হয়েছে, আর এবার সারা আরেকটি পুত্র সন্তানের জন্ম দেয়, কিন্তু এবার সারা বলে যে সে একা এতগুলো বাচ্চা সামলাতে পারবে না, তাই বাচ্চাটিকে যেন তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সারার বাবা এতে রাজি হয় না, কিন্তু এরপর সারা কোনোভাবে তার বাবাকে রাজি করায়, যার ফলে সারার বাবা একটা বুদ্ধি বের করে। সে সারার তৃতীয় বাচ্চাটিকে তাদের বাড়ির সামনে রাখে আর তার উপর একটা চিঠি রাখে। আর এরপর সারার মা যখন এই বাচ্চাটিকে পায়, তখন সে চিঠিতে লিখা পায় সারা বলছে এটা আমার বাচ্চা আর আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তাই ওকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, আর আমার অবস্থা ভালো হলে ওকে আবার নিতে আসবো। আর সারার মা এতে খুবই খুশি হয়, কারণ সে এখন জানে তার মেয়ে যেখানেই থাকুক এখনো বেঁচে রয়েছে। তো সারার মা খুশি হয়ে সারার বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সারা তার তৃতীয় বাচ্চাটিকে এখানে পাঠানোর পেছনে কিন্তু একটা ট্রিক ছিল। সারা এই বাচ্চাটির নিচে ছোট্ট আরেকটা চিঠি দিয়ে দিয়েছিল, কিন্তু সারার মা সেটা লক্ষ্যই করেনি, যার ফলে সেই চিঠিটা গিয়ে পড়ে সারার বাপের হাতে। আর এরপর সারার বাবা সারাকে আবারও মারে এবং আবারও সেক্সুয়ালি অ্যাবিউজ করে। অবশ্য বাবার হাতে অ্যাবিউজ হওয়া সারার জন্য এখন একেবারেই সাধারণ একটা ব্যাপার হয়ে গিয়েছে। যাই হোক, এভাবে 14 বছর পার হয়ে গিয়েছে আর সারার মেয়েও বড় হয়ে গিয়েছে, আর এবার সারার বাবার নজর সারার মেয়ের উপর গিয়ে পড়ে। আর এই ব্যাপারটি নিয়ে সারা খুবই রেগে যায় এবং সারা তার বাবার কাছে থেকে তার মেয়েকে সরিয়ে আনে, যার ফলে সারার বাবা রেগে সারার রুমের ভেন্টিলেশন সিস্টেম বন্ধ করে দেয়, যার ফলে তাদের ঘরের আবহাওয়া বদ্ধ হয়ে যায়। আর এরপর আমরা দেখি মা মেয়ে ভেন্টিলেটরের কাছে বসে রয়েছে, আর সারার মেয়ে ম্যারি বলছে আমি বাইরে যেতে চাই, আর তুমি এই খারাপ লোকটার সাথে কিভাবে পরিচিত হলে, তোমার উচিত বাইরে গিয়ে ওকে ডিভোর্স দেওয়া। তো এইভাবে 17 বছর চলে যায়, আর এখন আমরা দেখি সারা আবারও প্রেগনেন্ট হয়েছে। তো ওই সময় খুব বৃষ্টি হচ্ছিল আর পানির চাপে সারাদের ঘরের ছাদ চুয়ে পানি পড়ছিল, মানে সারা তো মাটির নিচে থাকে, তো বেসমেন্টের নিচ দিয়ে পানি পড়ছিল। আর সারা তখন ওপরে উঠে দেখে একটা ফুটোর মতো হয়েছে, আর যেখান দিয়ে বাগান বাড়ি দেখা যাচ্ছে, আর সে ওই ফুটোটা আরো বড় করে সেখান দিয়ে টর্চ লাইটের আলো দেয়, মানে বাইরের সিগন্যাল দেয়। আর তখন সারার ওই সিগন্যালটি বা ওই আলোটি এক প্রতিবেশী দেখে, কিন্তু সে নিজে গিয়ে চেক না করে উল্টো সারার বাবাকেই বলে যে আপনাদের বাগানে একটা আলো দেখতে পাচ্ছি। আর এরপর সারার বাবা বেসমেন্টে এসে সারাকে এবার খুবই মারাত্মকভাবে মারে, আর এর ফলে তার পেটে যন্ত্রণা শুরু হয় আর সে চিৎকার করতে থাকে। আর সারার মেয়ে ম্যারি বুঝতে পারছিল না সে কি করবে, তাই সে দূরে গিয়ে মায়ের চিৎকার সহ্য করছিল আর কাঁদছিল। আর তখনই সারার আরেকটি বাচ্চার জন্ম হয়, তবে এবারের বাচ্চাটি মৃত হয়। আর এরপর সারার বাবা সেই বাচ্চাটিকে নিয়ে মাটিতে পুঁতে দেয়। তো সারা তার বাবার এরকম আচরণ আর সহ্য করতে পারছিল না। এরপর সারার বাবা যখন আসে সে তার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। আর তখন আমরা দেখি সারার ছেলে জিজ্ঞেস করছে সারার বাবাকে যে কবে তারা বাইরের দুনিয়াতে বেরোতে পারে।
যাবে। আর তখন সারার বাবা বলে, এটা তোমার মায়ের উপর নির্ভর করছে, তোমার মা যেদিন আমার সাথে ভালো ব্যবহার করতে শিখবে তখন তোমরা বাইরে যেতে পারবে। মানে সারার বাবা এমন একটা ভাব করে যে সারার জন্যই সারার সন্তানদের এখানে বন্দী থাকতে হচ্ছে। তো এরপর সারার বাবা যখন চলে যায় তখন সারার ছেলে এবং মেয়ে সারার সাথে তর্ক এবং বেয়াদবি শুরু করে এবং সারাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। কিন্তু বুঝতেই পারছেন এসব প্রশ্নের উত্তর সারা তার সন্তানদের সাথে বলতে পারছিল না যে এটা তার বাবা। কিন্তু সারা এটা সহ্য করতে পারছিল না, যার ফলে সে ঘরের জিনিসপত্র ভাঙা শুরু করে আর এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে এবং 17 বছর পূর্বে তার বয়ফ্রেন্ডের সাথে থাকা সেরা মুহূর্তগুলো মনে করতে করতে ঘুমিয়ে যায়। আর সারা যখন ঘুমিয়ে পড়ে তখন সারার ছেলে মেয়ে ঘর পরিষ্কার করে এবং সারা ঘুম থেকে ওঠার পর তাকে খেতে দেয় এবং খারাপ ব্যবহারের জন্য তার মায়ের কাছে ক্ষমা চায়। আর তখন সারা বলে, তোমরা বড় হয়েছো, এখন আমার মনে হয় তোমাদের সত্যটা জানা উচিত। তো এরপর সারা সব সত্য কথা বলে। আর যখন সারার ছেলে মেয়ে জানতে পারে যে এটাই সারার বাবা তখন তারা খুবই উত্তেজিত হয়ে যায়। কিন্তু সারা তাদের শান্ত করে এবং বলে, একদিন আমরা এখান থেকে মুক্ত হবই। তো এরপর সারার বাবা এসে যখন সারার সাথে আবারও সেক্সুয়ালি অ্যাবিউজ করার চেষ্টা করে তখন সারার ছেলে এসে সারার বাবার উপর আক্রমণ করে। আর তখন সারার বাবাও সারার ছেলেকে মারতে যায় কিন্তু সারা তাদের থামিয়ে দেয়। আর এরপর সারার বাবা সেখান থেকে চলে যায়। তো ওই সময় সারার বাবার চাকরি চলে যায় এবং তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এছাড়াও সারার বাবার এই বাড়িটি ব্যাংকের কাছে বন্ধক রাখা ছিল, তো বাড়িটাও হয়তো ছেড়ে দিতে হবে। তো এর জন্য সে সিদ্ধান্ত নেয় সারাদের সে মেরে ফেলবে। আর এর জন্য সারাদের রুমের ভেন্টিলেটর দিয়ে সে গাড়ির দূষিত ধোঁয়া দিয়ে তাদের মারার চেষ্টা করছিল। কিন্তু তখনই সারার সবচেয়ে ছোট ছেলে, মানে যেটাকে সারা তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল, সে চলে আসে, যার ফলে সারার বাবা সারাদের মারতে ব্যর্থ হয়। তো এইভাবে আরো 3 বছর যায়, মানে 20 বছর পার হয়ে গিয়েছে। আর তখন সারার বড় মেয়ে ম্যারির মারাত্মক অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগ ওঠে এবং তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর তখনই সেখানে সারার বাবা আসে এবং সারা তার বাবাকে বলে তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, নয়তো সে যে কোনো সময় মারা যেতে পারে। এবং অনেক আশ্বাস দেওয়ার পর সারার বাবার মনে একটু দয়া আসে এবং বিশেষ শর্তে সারা এবং সারার মেয়েকে ঘরের বাইরে নিয়ে আসে। তবে সারার ছেলেকে কিন্তু বেজমেন্টে আটকে রাখে, ওকে বাইরে আসতে দেয়। এরপর আমরা দেখি 20 বছর পর সারা তার সেই চিরচেনা ঘর দেখতে পায়। যাই হোক, এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় সারা তার মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছে, আর এই দৃশ্যটি থেকেই কিন্তু সিনেমাটি শুরু হয়েছিল। তো যাই হোক, এরপর ফাইনালি সারা তার মেয়েকে নিয়ে হসপিটালে চলে আসে আর সারার মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল। আর তাই ডাক্তার আসে সারা এবং তার বাবার কাছ থেকে বন্ড পেপারে সই নেওয়ার জন্য। আর ওই সময় সারাকে সারার বাবা ডাক্তারের সাথে কোনো ধরনের কথা বলতেই দেয় না। যাই হোক, সারা এবং সারার বাবার সামনে যে পেপারটি রাখা ছিল, মানে যেটাতে সারার বাবাকে সাইন করতে হবে, তো ওই সময় সারার বাবা যখন অন্যদিকে ঘুরে সেই সুযোগে সারা সেই কাগজের উপর পানি ঢেলে দেয়। আর তখন সারার বাবা নতুন পেপার আনার জন্য যায়, আর এই সুযোগটা কাজে লাগিয়ে সারা দ্রুত ডাক্তারের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে সাহায্য চায়। আর সৌভাগ্যবশত ডাক্তার আর সিকিউরিটি গার্ড একসাথে ছিল। আর তখনই সারার বাবা সেখানে চলে আসে এবং এই দৃশ্য দেখে যখন সে পালাতে যাবে তখনই সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে। আর এরপর সারার মেয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সারা তার মেয়েকে বলে, আমরা এখন নিরাপদ এবং মুক্ত, আর ওই শয়তানটাকে পুলিশে ধরে নিয়ে গেছে। আর এরপর পুলিশ ঘরের বেসমেন্ট থেকে মাইকেল, মানে সারার ছোট ছেলেকে উদ্ধার করে। তো এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় সারার 3 বাচ্চা একসাথে খেলছে আর সারা তার মা এবং বোনের সাথে 20 বছর পর মুক্ত হাওয়া উপভোগ করছে। আর তখনই সেখানে সারার বয়ফ্রেন্ড চলে আসে এবং দীর্ঘ 20 বছর পর তাদের দেখা হয় এবং সে সারাকে বলে সে আজও তাকে ভালোবাসে এবং সারার জন্য সে আজও বিয়ে করেনি। আর তারপর তারা মোটর সাইকেলে একটা লং ড্রাইভে চলে যায়। আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। যাই হোক, এই সিনেমাটি সম্পর্কে যেটা বলবো, সিনেমাটি খুবই যন্ত্রণাদায়ক ছিল। মানে বাবা দ্বারা মেয়ের এরকম একটা ব্যাপার কেমনে পসিবল, মানে ভাবতেও খারাপ লাগে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সিনেমাটি কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল, যেটা ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটা ঘটনা। আর অস্ট্রিয়ার এই বাবা তার মেয়েকে 24 বছর আটকে রেখে ঠিক এরকম কাজ করেছিল। আর 2008 সালে এই মেয়েটি তার বাবার হাত থেকে মুক্তি পেয়েছিল। তো যাই হোক, ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন, সারার বাবাকে তো পুলিশে ধরে নিয়ে গিয়েছে, আপনার মতে এখন তাকে কি শাস্তি দেওয়া উচিত?